মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ যদি চাও পেতে সুস্থ জীবন যদি চাও পেতে সুন্দর জীবন মডার্ন হারবাল গ্রুপ আছে সারাখন প্রকৃতির মাঝে আছে শক্তি প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন পাশে আছি জীবন সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নিন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মডার্ন হারবার গ্রুপ নিবেদিত সুস্বাস্থ্য প্রতিদিন কি করবেন জেনে নিন দেখার জন্য আমাদের সাথে যারা বসে টিভি দেখছেন এই অনুষ্ঠানটি উপভোগ করছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা দর্শক বড় বড় মতো আজও আমরা উপস্থিত হয়েছি আপনাদের পাঠানো প্রশ্নের জবাব দেবার জন্য আপনারা দেশে এবং বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন সে সকল কিছু প্রশ্নের উত্তরই আজ আমরা দিব আপনারা জানেন যে এই প্রশ্নের উত্তর দেবার জন্য উপস্থিত থাকেন আমাদের দেশের এবং এই উপমহাদেশের একজন খ্যাতিমান হারবার গবেষক ও চিকিৎসক মডার্ন হারবার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমকির মতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলমগীরমতি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাকেও জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা প্রিয় দর্শক আসুন তাহলে আজকের আমাদের আলোচনাটি শুরু করি এবারে প্রশ্নটি রাশিদা বেগম আমাদের কাছে করেছেন চব্বিশ বছর বয়স তিনি বলছেন যে স্যার আমার গালে ছোট ছোট গোটা হয় ভালো হয়ে গেলে সেগুলা কালো হয়ে যায় এই ব্যাপারে আপনার পরামর্শ চাচ্ছি আচ্ছা এখানে একটা কথা আছে যে আমরা যারা একটু বেশি মাংস ভোজন করি যারা একটু মাংসের প্রতি আকৃষ্ট বেশি যে কোনো ধরনের মাংসই সেটা মুরগির হোক গরুর হোক খাসির হোক তাদের কিন্তু একটা ঝুঁকি বহন করে এই কালো কালো স্পট আসার কালো কালো তিল আসার অজস্র আসে এবং এটার কিন্তু সঠিক চিকিৎসা খুবই কম এটার একমাত্র চিকিৎসা হলো আপনাকে অনেক বেশি পেঁপে খাইতে হবে যত বেশি পাকা কাঁচা পেঁপে যত বেশি সালাদ খেতে পারবেন পেঁপে মুলু আনারস দিয়ে অলিভ অয়েল দধি সহ যে সালাদটা সেটা আপনাকে খেতে হবে তো একটা জিনিস এখানে একটু খেয়াল রাখতে হবে যে মধু এবং আনারস বিষ দুধ এবং আনারস বিষ আনারস এবং মধু বিষ এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে কঠিন বিষ তবে আপনি বলতে পারেন যে আমি তো আমার বাচ্চাকে অনেক দিনই দুধ আর মধু খাওয়াইছি এখানে মধু অথবা দুধ যে কোনো একটা ভেজাল ছিল মানে এক নম্বর ছিল না দুই নম্বর ছিল এক নম্বর থাকলেই এ একশন হয়ে যেত তো ওই রকম আপনি খেয়াল রাখবেন দরকার নেই আপনার দুধ আর মধু একসাথে খাওয়াবেন না হয়তো কোনোটা আসলেও খাঁটি উপরে যেতে পারে আবার আনারস এবং মধু একসাথে খাওয়া চলবে না আর প্রেগনেন্ট মা যারা বাচ্চা নিতে চান বাচ্চা রাখতে চান তারা শুধু আনারস আর মূলাটা কম খাবেন আর নাহলে সবাই এই জিনিস দুইটা আমাদের জন্য ঔষধ সমস্যার রুট বা শেকর কিন্তু একটা জায়গায় যে ঘুম না হওয়া এবং এই যে আমরা যে পর্যাপ্ত বিশ্রামের কথা বলি ঘুমের কথা বলি এবং রাতে ঘুম দিনের বেলা কাজের কথা বলা হয় এগুলো কিন্তু খুবই সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত কিন্তু আমরা কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি তরুণ তরুণী যুবক যুবতী থেকে শুরু করে ইভেন অনেক বয়স্কদেরও দেখা যায় যে রাত জেগে কাজ করা গভীর রাতে ঘুমাতে যাওয়া দিনের বেলা ঘুমানো এই যে এটি কিন্তু আমাদের শরীরের একটা যে বায়োলজিক্যাল ক্লক বা আমাদের যে ধরনের বিভিন্ন ধরনের হরমোন এনজাইম আমাদের স্মরণশক্তি প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু এর একটা ইফেক্ট বা নেতিবাচক প্রভাব পড়ে তবে মানে নেচারকে তার গতিতে চলতেছে যখন যখন ঘুমটা নেচারের দাবি গোসল দুইবার করাটা নেচারের দাবি যেহেতু তার ঘুম কম হয় দুইবার গোসল করলে তার ঘুমটা বাড়বে এতে কোনো সন্দেহই নেই আচ্ছা আমাদের বোন রাশিদা বেগম এই যে আমার মনে হচ্ছে যে মুখের মধ্যে ব্রণ জাতীয় কিছু হতে পারে বা যেটাকে আমরা ব্ল্যাক হেডস বলি সেটা সেটা হতে পারে আপনি অবশ্যই করণীয় হচ্ছে যে নখ দিয়ে খুঁটাখুটি করবেন না কালো হয়ে যাওয়ার বেশিরভাগ কারণই কিন্তু এটা বেশিরভাগ কারণেইটাই তবে অনেকের ক্ষেত্রেও এই ধরনের অ্যাকনি বা ব্রোন কিংবা এই ব্ল্যাক হেডসগুলা বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এরকম কালো বর্ণ ধারণ করে বেশি যাদের স্কিন অয়েলি তাদের এই ধরনের সমস্যা হতে পারে কিংবা যাদের বিভিন্ন ধরনের কসমেটিক্স বেশি বেশি করে ব্যবহার করেন বা সঠিক সাবান বলেন রসুন বলেন ব্যবহার করছেন করছেন না বা জানছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে তাই মুখটা সঠিকভাবে ক্লিন রাখা দরকার আশা করি যে যাতে মুখে যাতে কোনো দাগ অর্থ না হয় সেটা সেদিকে লক্ষ্য রাখবেন এবং তার আগেই চিকিৎসকের পরামর্শ যারা চর্ম রোগের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করেন এখানে একটা ব্যাপার আছে যাদের অ্যালার্জি আছে তাদের স্কিন যাদের স্কিন অনেক হালকা মানে একদম রসুনের চামড়ার মতো তাদের স্কিন এবং যাদের স্কিন একটু মোটা তাদের স্কিন যাদের স্কিনের ভিতরে ভিতর থেকে একটু ঘাম বেরোয় আসে স্কিনটা ঘামে যাদের যাদের ঘর্মটা অনেক বেশি যাদের মাথা ঘামে যাদের হাত ঘামে হাত ঘামতে ঘামতে সেই হাত শক্ত হয়ে যায় অনেকের এই দুই আঙ্গুল পায়ের হাতের এবং কমরের প্রদর্শিত অপ্রদর্শিত স্থানগুলো ঘেমে ওইখানে সাদা একটা ফাঙ্গাসের জন্ম হয় এই যে কয়েক ধরনের কয়েক প্রকারের সমস্যা স্কিন ডিজিজের এই সবগুলোর সমাধান আছে এক জায়গায় সেটা হলো আপনি যদি নিম তেলের সাথে নিম তেলের সাথে একটু কাঁচা হলুদ মিক্স করে সেটা অল্প অল্প করে যদি ধীরে ধীরে মালিশ করে ব্যবহার করেন আলহামদুলিল্লাহ এর ফলে একটা ভালো উপকার পাওয়া যায় এটা একটা প্র্যাকটিক্যাল কোর্স আমরা করেছিলাম মানুষ এবং পশু পাখি সব কিছুর উপরে করেছিলাম এবং কারণ এই গিনিপিকের তারপরে খরগোশের বিড়ালের বিভিন্ন প্রাণীরও এই ধরনের চর্মরোগ হয়ে পশমগুলি নষ্ট হয়ে যায় বানরেরও হয় এগুলোর উপরে আমরা একটা পরীক্ষা করে দেখেছি যে কাঁচা হলুদ এবং নিমের পাতা রস দিলেও চলে নিম তেল দিলেও চলে না নিম পাতা বাটা দিলেও চলে নিম মানে দুটা নিমই চলবে ঘোড়া নিমও চলবে মিঠা নিমও চলবে তিতা নিমও চলবে এগুলো একসাথে বেটে আপনি কাঁচা হলুদের পাতা কাঁচা হলুদ আর নিম পাতা ব্যবহার করতে পারেন এর ফলে একটা ভালো রেজাল্ট আসে ডাক্তার আপনার কাছে আবারও আমরা আসবো তার আগে একটু বিরতি নিয়ে নেই প্রিয় দর্শক দেখছিলেন মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্য প্রতিদিন কী করবেন জেনে নিন এই অনুষ্ঠানটি আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছিলাম একটি বিরতিতে যাচ্ছি বিরতির পরই ফিরছি আমাদের সঙ্গেই থাকুন